বলে মুসলমান কত জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর মা বাবার খেদমতের ওয়াজ একটু করবেন হুজুর এলাকার যুবকেরা মা বাবাকে ভাত দেয় না মা বাবার খোঁজ খবর নেয় না এরকম সন্তান আছে না নাই জোরে বলেন আছে না নাই 2013 সাল পত্রিকায় একটা কলম পড়েছিলাম ছেলেটার নাম ছিল আব্দুল মালিক কথা কি বলবো ভাই এই জায়গায় কিন্তু মুসা নবী থাকলো ওই জায়গায় চলে যাই তারপরে আলোচনা করে ইনশাআল্লাহ সূরা তাহাত থেকে কিছু কথা বলেই আজকের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ আমার ভাইরা 2013 সালের কথাটা আমি একটু বলে যাই বন্ধুগণ আমার ছেলেটার নাম আব্দুল মালিক ছোটবেলায় চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে মা ডাক্তারের কাছে নিয়ে গেল মার ছেলের চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যখন নিয়ে গেল ডাক্তার ডেকে বলে বোন আপনার ছেলে চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন এত টাকার কথা বললেন মা বলে আমি বিধবা মহিলা এত টাকা পাবো কোথা আমার স্বামী নাই ছেলেও যদি বড় হয় অন্ধ হয়ে যায় চোখে যদি না দেখতে পায় আমার মতো কপাল পড়া হতবাগার কেউ হবে না কি করা যায় রে বাবা তখন বললেন ডাক্তার ভাই আমি যদি আমার দুইটা চোখ আমার ছেলেকে দান করে যায় আমার ছেলেকে চোখে দেখতে পারবে না ডাক্তার ডেকে বলে বোন অবশ্যই দেখতে পারবে অপারেশন করা হয়ে গেল মা সন্তানের চোখ দান করলো এইবার ছেলেটা আস্তে আস্তে বড় হয় লেখাপড়া শিখে কলেজে লেখাপড়া করে দুধের গিলাস নিয়ে মা সন্তানের সামনে যায় ছেলেটা বলে মা তোমার চোখ দিয়া পুষ পড়ে পানি পড়ে তুমি আমার সামনে আসবা না তখন মা দুঃখিনী কথা কলি যায় ব্যথা পায় কিন্তু বুকের ব্যথা বুকে যে বেড়াকে এই ছেলেটা লেখা পড়া শিখে ঢাকা শহরে চলে গেল ঢাকা শহরে যাওয়ার পর চাকরিও পাইলো সুন্দরী নারী দেখে বিবাহের ব্যবস্থাও করলো কিন্তু ওই যে গ্রামের বাড়িতে দুঃখিনী মা বিধবা মহিলা মায়ের খোঁজ খবর আর রাখে না মা এইবার কয়েক বছর অতিবাহিত হওয়ার পর মা চিন্তায় পড়ে গেল আহারে আমার এই ছেলেটা কতদিন হয়ে গেল আমার সাথে দেখা নাই আমি মা বুকের ভিতরে ব্যথা হয় না যে কোন দিন আমি পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাই 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 ছেলেটার সাথে আমি দেখা করতে চাই বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে মা ছেলের বাড়ির দরজায় চলে এসেছে সঙ্গে সঙ্গে দারোয়ান যখন গেট খুলে দিয়েছে তাকায় দেখে সন্তান দাঁড়িয়ে আছে মাকে দেখে ছেলে কাছে এসেছে এসে জিজ্ঞাসা করে মা তুমি কেন আমার বাড়িতে এসেছো আমার শ্বশুর শাশুড়ি যদি দেখতে পায় পরিচয় দিতে পারবো না তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাও মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়ে বলে সন্তান রে কতদিন ধরে আমি মা তোর সোনা মুখটা দেখি না এ বাবা বুকের ভিতরে ব্যথা হয় আমি মা একটা বার তোর সোনা মুখটা দেখার জন্য ছুটে এসেছি ছেলেটা পকেট থেকে কিছু টাকা বের করে মার হাতে দেয় দুঃখিনী মা দাঁড়িয়ে আছে হঠাৎ করে ছেলেটার স্ত্রী এসে জিজ্ঞাসা করে এই চেরা শাড়ি পরা মহিলাকে ছেলে উত্তর দিয়া বলে এইটা আমার বাড়ির গ্রামের কাজের মহিলা মা কলিজায় আমলা ঘাত পাইলো স্ত্রী চলে গেল দুকিরি মা চোখের পানি ছেড়ে দেখা দে আরে বলে ছেলে রে কত রা আমি তোর জন্য গুমাই না জেগে জেগে কাটিয়েছি রে বাবা তোর বাবা মারা যাওয়ার পর ইচ্ছা করলে অন্য স্বামী গ্রহণ করতে পারতাম কিন্তু তোর সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমি মা নিজের যৌবনের সুখ বিচার জন দিয়েছি তোকে বুকে আগলে রেখে বেঁচেছিলাম রে বাবা এ সন্তান সুনাচ্ছান জাদু মানিক রে তোর যখন একটু শরীর খারাপ হয়েছে আমি মা সারা রাত জেগে দেখ তোর মাথায় পানি ঢেলে দিয়েছি তার যদি নামাজের বিছানায় পরে আল্লাহকে বলেছি আল্লাহ তুমি আমার হায়াত নিয়া আমার ছেলেকে সুস্থ রাখো ভালো রাখো আবার ভাইরা মা তখন
সেলের দেয়া টাকাটা টাকাটা সেলের হাতে দিয়ে বলে বাবা রে তোর টাকা তুই পকেটে রা আমি আর কোনো টাকার প্রয়োজন নাই এইবার ভাইরা আমার ছেলে বলে মা টাকা নিয়ে যা মা বলে না রে বাবা এমন দাগ দিলি এমন পুরস্কার দিলি আমি মা পুরুদিন এই কষ্টের কথা ভুলবো না মা বুববরা বেতা নিয়ে চলে গেল কিছুদিন পর কয়েক মাস পর মা পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেল আমার ভাইরা মা যখন অন্ধকার কবরে চলে গেল কয়েক মাস পর ছেলেটা নিজের বাড়িতে চলে গেছে বাড়ির দরজায় গিয়ে মা মা বলে ডাকে কিন্তু মা নামের পাখি আর জবাব দেয় না পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে কে বা তুমি মা মা বলে ডাকো ডেকে বলে চাষি আমার সেনো না আমি আব্দুল মালে বলে বাবা রে আসলি যখন এত দেরি করে কেন আসলি তোর মা তো কয়েক মাস আগে অন্ধকার কবরে চলে গেছে ছেলেটা বলে চাষি রে মার কবর কোথায় আমার একটু দেখা আমি মার কবরের পাশে দাঁড়িয়ে নিজের জীবনের অপরাধের কথা ক্ষমা চাইব চাষি যখন ছেলেকে কবর দেখাইল ছেলেটা মার কবরে দাঁড়িয়ে বলে মা জীবনে এত বড় অপরাধ করলাম একটা বার ক্ষমা নেওয়ার সুযোগ দিলি না মা ইহকাল পরকাল সব হারাইলাম মা তুই একটা বার আমারে ক্ষমা করে দিস মা এই কথা বলে কাঁদে ছেলের কান্না দেখে চাষিও কাঁদে আর বলে পাগল রে মা মা বলে ডাকলে কি খবর থেকে তোর মা ফিরে আসবে বাবা রে আর কাঁদিস না তোর মা মৃত্যুর পূর্বে একখানা চিঠি লিখে গেছে আমাকে বলেছে কোনোদিন যদি আমার সন্তান আসে আমার জীবনের শেষ লেখা চিঠি আমার ছেলের হাতে দিয়া বলো আমি মা মৃত্যুর পূর্বে ছেলের জন্য এই চিঠিটা লিখে গেছি।